আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ভেজিটেবল সবজি করব, সে কারণে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। আর এখন হলো পেঁয়াজগুলো আমি কেটে তারপর দা পাপড়িগুলো ছুটাই নিচ্ছি। এখানে একটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নিব যাতে গন্ধটা চলে যায়। আর এখানে আমি একটু লম্বা করে গাজর আর হলো পেঁপে কেটে নিচ্ছি, পেঁপেটা আর হলো গাজরটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবগুলো কাঁচা, মানে সিদ্ধ করা না। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব। এতে এখানে আমি সবজিতে 2-3টা তেজপাতা আর হলো এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখানে হলো লবণ, এটা তো লবণটা তো পরিমাণ মতন। আর হলো আমি 1/4 চামচের মতো টেস্টি সস দিছি একটু টেস্টের জন্যে। এখন এই লবণটা দিয়ে ভালো করে নেড়ে তারপরটা দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। আর এখানে হলো পাতাকপি দিয়ে দিচ্ছি, আর হলো পেঁয়াজ পাতাও দিয়ে দিব, ক্যাপসিকামও দিয়ে দিব। এত সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন হলো আমি এখানে চিকেন স্টু করে রাখছিলাম, মানে একটু লবণ আর হলো একটু আদা রসুন দিয়ে এখানে 1 মগের মতন আছে আমি দিয়ে দিলাম। এতে এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতন সবজিটাতে। আর হলো এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, যত মাংস দেওয়া হয় নাই তাই আমি সবজিটা ডিম দিয়ে রান্না করতেছি। আর এখানে হলো আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুঁড়া রাখছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন একটা বলকানে নিতে হবে। এতে আমাদের সবজিটা রান্না করা হয়ে গেছে। এরকমই একটু পাতলা পাতলা ঝোল থাকবে, মানে গনই, মানে ঝোলটা একটু বেশি থাকবে হালকা। এতে আমাদের চাইনিজ ভেজিটেবল রান্না করা হয়ে গেছে। সবজি দিয়ে ডিম দিয়ে আমি রান্না করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।